শহরের যানজটে আটকে গাড়ি, ক্লান্ত রুবেল কি করলেন? সেই কাণ্ডই ক্যামেরাবন্দী করেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। শ্বেতা এবং রুবেলের জুটি সকলের ভীষণ পছন্দের। ধারাবাহিকে একসঙ্গে শুটিং করতে গিয়েই তাদের প্রেমের শুরু। বর্তমানে চুটিয়ে প্রেম করছেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। প্রথমে নিজেদের সম্পর্ককে আড়ালে রাখার চেষ্টা করলেও এখন কিন্তু আর কোনো লুকোচাপা নেই। মাঝে মধ্যেই সমাজ মাধ্যমে ভাগ করে নেন দুজনের মিষ্টি ছবি এবং একে অপরের সঙ্গে কাটানো নানান মুহূর্ত। আর এবার দেখা গেল শহরের ব্যস্ত রাস্তায় এক অদ্ভুত কাণ্ড ঘটাতে অভিনেতা রুবেল দাসকে। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও। এই যে ভদ্রলোক এখানে শুয়ে শুয়ে গাড়ি চালাচ্ছে, পাচ্ছি না কত জ্যাম, সারা কুত্তার মতো জ্যাম। এখানে একাতে গাড়ি চালাচ্ছে, সে এমনি শুয়ে পড়েছে দেখুন। শুয়ে পড়ুন আপনি, একটু রেস্ট নিন। দেখে দিস এটা জ্যাম, গাড়ি শুরু হয়ে গেছে। এবার উনি আবার উঠছেন, উঠে অর্ধেক শুয়ে উনি গাড়ি চালাচ্ছেন। সিট বেল্টের সামনে থেকে উঠে আছেন, উনি শুয়ে আছেন পিছন দিকে। নৌকার পাল ধরেছে মনে হচ্ছে। এই পুরো বিষয়টাই মজার ছলে রেকর্ড করেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। শ্বেতার তোলা মজার ভিডিওটি অভিনেতা নিজে ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, আমি যখন গাড়ি চালাই শ্বেতা তখন আমার পাশে বসে এভাবে হাসে আর আমার কাণ্ড কারখানা দেখে। কিছুদিন আগে শেষ হয়েছে শ্বেতা অভিনীত সিরিয়াল সোহাগ জল, আর এই মুহূর্তে রুবেল ব্যস্ত রয়েছেন নিম ফুলের মধু সিরিয়ালের শুটিংয়ে। অন্যদিকে রীতাভরী চক্রবর্তী অভিনীত নতুন ওয়েব সিরিজের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।